रही थी देखो मैं आज से नतून एक वीडियो नहीं बनाने सामने तो सबाई प्लिज हमारे चैनल की একটু ভিজিট করো আর ভালো লাগে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন। আমি রেডি হয়ে নিই তারপরে আসবো তোমার সাথে কথা বলবো। চলো বন্ধুরা ফ্যানের আওয়াজে ঠিক মতো শুনতে পাচ্ছ না তোমরা হয়তো, তো চলো আচ্ছা চেষ্টা করছি নিজে একটি আলাদা রকম লুক ক্রিয়েট করার। তোমার সঙ্গে থেকো, আমি এখনই তোমাদের রিভিল করছি না যে আমি কেন সাজুগুজি করছি, অবশ্যই তোমরা আমার চ্যানেলে এলে দেখতে পারবে। আর তোমাদের জানাবো না এটা হয় বলো। আমার কাছে সেরকম মেকআপ কিট নেই, যতটুকু আছে কাজ চালিয়ে নেওয়া যায়। ও তোমাদের বলতেই ভুলে গিয়েছিলাম, আমি ফ্যানটা আমি অফ করেই আসি, ভাব আওয়াজ হবে। ব্লেন্ডার আছে আমার কাছে কিন্তু ইউজ করছি না, এই কারণে অনেকদিন থেকে ইউজ করা হয় না তো পরিষ্কার করা হয়নি, ওয়েদারের যে অবস্থা। আর বাঙালির ঠিক ভাত খাওয়ার মতো হাত না লাগালে হয় বলো। খুব তাড়াতাড়ি করছি, তোমরা কিন্তু আমার সঙ্গে থেকো। আশা করি ভালো লাগবে পরে যখন শেয়ার করব জিনিসটি, কেন সাজুগুজু করছি, কেন এতদিন করিনি, সব বলবো, সব গল্প আছে। তোমরা জিজ্ঞেস করলে তারপরে তো, এমনি এমনি কি গল্প করে বলো, তোমরা জিজ্ঞেস করবে আমাকে। তোমাদের মনের যদি কোনো কোশ্চেন থাকে তারপরে তো আমি আনসার দেবো বলো। তোমরা বারবার করে বলি আমি যে কোন ভিডিওর উপরে আমি কোন কন্টেন্টের উপরে আমি ভিডিও করব। গরমও লাগছে কিন্তু গরম লাগলে তো আবার কথা বলতে পারবো না, তাই একটু সাজি একটু করে কথা বলি, সময়ও কাটবে বলো, বোরিং লাগবে না আমারও। স্কিনটা খুব বাজে অবস্থা গো, খুব সেন্সিটিভ স্কিন খুব। চলো হয়ে গেছে, এটা একটা উঠেছে, আর থাকুক একটু একটু বিউটি স্পট থাকা ভালো বলো। সবাই কিন্তু এগুলো পায় না, ভাগ্য করে পেয়েছি এগুলো। কী জানি ভিডিওটা কেটে যাচ্ছে কেন বারবার, যাই হোক কারো যদি সমস্যা থেকে থাকে এরকম এই তোমার বারবার কেটে যাচ্ছে ও, কারণ আমার মোবাইল ক্লিন আপ করতে হচ্ছে। হ্যাঁ যেটা বলছিলাম, এই আমার বাঁ দিকে একটা আঁচিল আছে চোখের পাশে, তো কেউ যদি সাজেস্ট করো, কেউ কারো যদি উপকার হয়েছে এরকম এটাকে রিমুভ করার, প্লিজ আমাকে কমেন্ট করে জানিও তো।
আমি কিন্তু কোনো মেকআপ আর্টিস্ট নই, যেমন পাচ্ছি তেমনই করছি আমি। তো যারা মেকআপ আর্টিস্ট আছো তারা কিন্তু প্লিজ মাফ করে দিও। ভিডিওটা মনে হয় অনেকটাই বড় হয়ে যাবে, তোমরা প্লিজ দেখো, স্কিপ করে করে নয় পুরোটাই দেখো। ছোট আয়না দিয়ে একদম কাজ করতে পারি না গো। চুলটা করে নিই, মোটামুটি আমার রেডি হওয়া শেষ। उंगली से काम चला रही हूँ, उंगली से काम चला रही हूँ। सब जगह खिचड़ी हुई है। কেমন লাগছে একটু বলো। তো চলো এবার চুলটা বেঁধে নেওয়া তাহলে। তোমরা ভাবছো আমি কি করতে যাচ্ছি? যে মেয়ে তো এমনিতেই আসে, কিছু করে না, ওইভাবেই থাকে, ঘরে যেভাবে থাকে। কখনো কখনোই এক দুটো অকেশনে দেখে একটু সাজুগুজু করা, আর সেই মেয়েটা আজকে সাজতে বসেছে তোমাদের সামনে। চলো আমি চুলটা বেঁধে নিই। হ্যাঁ, আমি চুলটা ভালো করে দিতে হবে, আমার জট হয়ে গেছে।
চুলটা বেঁধে নিয়ে তারপর আসছি তোমাদের সামনে। আবার আসছি, আবার আসছি, স্টেশন কোথাও যাবে না কিন্তু, এখনই আসছি। সো হ্যালো গাইস, আমি রেডি হয়ে গেছি একেবারে তোমাদের সামনে। তো চলো, এটা আমার ফার্স্ট ভিডিও আমার ডান্স চ্যানেলে, আমার ব্লগিং চ্যানেল যে আছে মিয়ান জমজমান ফ্যামিলি, সেখানে তোমরা আমাকে দেখেছো, কিন্তু এটি আমার ফার্স্ট ডান্স ভিডিও ইউটিউবে। আমি প্রথম ডান্স ভিডিও, আমার ডান্স ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এতদিন শেয়ার করিনি, তার কিছু কারণ ছিল, সেটি তোমরা আমার ব্লগিং চ্যানেলে আস্তে আস্তে জানতে পারবে কেন শেয়ার করিনি। তো বেশি দেরি না করে, তোমাদের আর ওয়েট না করিয়ে, চলো আজকে কৃষ্ণাওয়ালা ডান্স। ডান্সটা একটু স্যাড স্যাড হবে, তাই যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ তাতে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটি। আর যারা অলরেডি আছো আমার চ্যানেলের সাবস্ক্রাইবার, তাদেরকে দিল সে থ্যাংক ইউ। তাহলে একটু আগে তোমরা দেখলে আমার লম্বা লম্বা চুল, আমি চুলটাকে জাস্ট একটু পেঁচিয়ে নিয়ে এখানে বেঁধে দিয়েছি, কারণ একা হাতে সবকিছু করাটা ভীষণ টাফ। আর আগেই বলেছি আমি কিন্তু মেকআপ আর্টিস্ট নই, তবুও নট দ্যাট চালানোর মতো, বলো একদম চালানোর মতো। তো চলো, এই ছিল আমার ফুল লুক, তোমাদের আমি দেখাচ্ছি আমার ফুল লুকটি। তো এখানে আমি ছোট করে একটু ডেকোরেশন করে নিয়েছি, কারণ বাইরে যেহেতু প্রচন্ড বৃষ্টি, তাই ডান্সটা তুলতেই হবে সামনেই জন্মাষ্টমী। তার জন্য আমি ছোট্ট একটি প্রচেষ্টা করেছি, আর এটি হবে আমার ডান্স চ্যানেলের প্রথম ভিডিও। সো গাইস, তোমাদের কিন্তু ওখানে দেখতেই হবে। তো তোমরা আমার যে ডেসক্রিপশন বক্সটি আছে সেখান থেকে লিঙ্কের সাহায্যে চলে যেতে পারবে আমার ডান্স চ্যানেলে। তাহলে হরে কৃষ্ণা, জয় শ্রী কৃষ্ণা করতে করতে তোমরা চলে যেও আমার ডান্স চ্যানেলে। বেশি বকবক করছি? না না, কৃষ্ণ বেশি বকবক হয়, কৃষ্ণ তো রাস লীলা করে, কার সঙ্গে? গোপীদের সাথে। তো গোপীবালা ডান্স আমি নিয়ে আসবো, আমি আমি রাধা, আমি কৃষ্ণ। তো চলো, মজা আসতে চলেছে না? তোমরা কোনোদিন ভাবো নি যে মিয়ান জমজমান ফ্যামিলির সেই মেয়েটি, সেই মেয়েটি, সেই বউটি, সেই মাটি, কুচকু সোনাইয়ের মা হঠাৎ করে কোত্থেকে উদয় হলো এই রূপে? তোমার নিশ্চয়ই একটু অবাক হয়ে গেছো। তো অবাক হয়ে গেলে একটু কমেন্ট করে জানিও সত্যি অবাক হয়েছো কিনা। ছেলে ছেলে আমায় বলছে, এ কেমন কৃষ্ণ, তোমরা এই বলো তো, এ কেমন কৃষ্ণ? আমায় কি লাগছে কৃষ্ণের মতো? একদমই নয়, রেপ্লিকা কৃষ্ণ, বেঁধে নিয়েছি এখানকার এই আমার ফুল। এই হচ্ছে আমার ফুল সঙ্গে থেকো আমার, আর এভাবেই আমাকে ভালোবেসে যেও, কৃষ্ণকেও ভালোবেসো, কৃষ্ণ রূপে যে এসছে, যে সেজেছে তোমাদের সামনে তাকেও ভালোবেসো, আর অনেক 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 দূরে এগিয়ে নিয়ে যেও, আমরা সবাই মিলে এগো, তাই না? তাহলে আমি শুরু করে দিই আমার ডান্স পারফরমেন্স। একদম ব্যাকগ্রাউন্ডটা একদম হয়নি, কারণ কোথায় করব, বাইরে তো আমাদের হচ্ছে বৃষ্টি, কাদা হয়ে আছে, তোমরা তো দেখেছো আমার বাড়িটা পুরো কাদা হয়ে আছে, তো সেখানে আমি কী করে ডান্স করবো? তাই ঘরটাকে একটু আমি ডেকোরেট করে নিয়েছি, আমার যে ওড়নাগুলো আছে ওড়নাগুলো দিয়েই তা আস্তে আস্তে আমি সেট আপ বানাবো নিজের। তো তার জন্য একটা এক্সট্রা ঘর চাই, বাড়িতে আমাদের এক্সট্রা ঘর নেই, আর এক্সট্রা ঘর আছে ঠিকই, কিন্তু জায়গাগুলো ফুল অকুপাইড, তাই আমাকে এভাবেই কাজ চালিয়ে নিতে হবে।
যত বড় হব তত সুন্দর সেট আপ হবে। জানো পক 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 না করে টার্নস চ্যানেলে চলে যাই। তাহলে আজকের জন্য এখানে আমি টাটা করছি, সবাইকে বলছি ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। টাটা গাইস, টাটা।